এগুলো কাশফুল, দেখুন সামনে আমরা এই যে এখন নামবো, নেমেছি। আর এগুলো কুরমা, বিভিন্ন ধরনের খাজা বিক্রি করছে ওনা। বাজাও। ও বাজা বাজা। রাত হলে মামা মুড়ি বিক্রি করছে, বিক্রি করা আছে ফুচকা। ওনারা এই সেলুনের ভিতরের দিকে, এটা ঢাকা আফতাবনগর বালুর মাঠ। এই বালুর মাঠে এখন কাশফুল হয়েছে, মামা ওইখানে বিক্রি করছে পাঁপড় ভাজা, এটা আইসক্রিম। এইদিকে এখন খোলা মেলা ঘাস খাচ্ছে, এগুলোর দুধ একটু পুষ্টিকর বেশি। দেখুন কত লোক, মনে হচ্ছে মেলা, আমরা মেলায় এসেছি। কোদবেল বিক্রি করছে ভ্যানে করে, এগুলো আচার, আচার অনেক বিক্রি হয়। বনশ্রী থেকে, বনশ্রী এবং আফতাবনগরের মাঝখানে আছে বাঁশের সাঁকো, সেই সাঁকো এখন আমরা পার হচ্ছি। দেখুন এটা বনশ্রী লেক, এটা হাতিরঝিল হয়ে, হাতিরঝিলের পানি এইখান দিয়ে বের হয়ে যায়, এটাকে নদী ছিল। আমরা পার হচ্ছি বাঁশের ব্রিজ, এটা আফতাবনগর এবং বনশ্রীতে লোক যাতায়াত করতে পারে। এটা আইডিয়াল স্কুলের পাশেই এই সাঁকোটা। এখন আমরা সাঁকো থেকে নেমে একটা রিক্সা ভ্যান ভাড়া করলাম, এই রিক্সা ভ্যান ভাড়া করে আমরা যাব সেই কাশবন। এখন এটা আমরা আছি আফতাবনগর। এই আফতাবনগরে কিছুদিন আগে অনেক পানি ছিল, 2000 সালের দিকে এদিকে অনেক পানি ছিল, এগুলো ভরাট করে এখন প্রজেক্ট করা হয়েছে। এটা জহুরুল ইসলাম প্রজেক্ট। এটা আগে এই ব্রিজটা লোহার ছিল, এই বাম সাইডে দেখুন ওঠা, এখন ভেঙে এটা ব্রিজ করা হয়েছে। ব্রিজ দিয়ে সবাই যাচ্ছে, অনেকেই যায় বেড়াতে ওই জায়গাতে। এখন এটা আছে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আফতাবনগরে। ঢাকা আফতাবনগর রামপুরা বনশ্রীর পাশে, মাঝখানে লেক, এক সাইডে বনশ্রী এক সাইডে আফতাবনগর। এখানে প্যান্ডেল তৈরি করেছে, এটা পূজার জন্য প্যান্ডেল তৈরি করছে। এই বাম সাইডে গেলেই ওইখানে পূজার অনুষ্ঠান হবে বা মেলা হবে। দেখুন এই জায়গায় এখনও কোনো বিল্ডিংয়ের হয় নাই, গরু ঘাস খাচ্ছে। এই গরুর দুধ বিক্রি করে এবং বিকালে অনেকেই গরুগুলো ওই ফাঁকা জায়গা চড়ায়, ওই ঘাসগুলো খায়। অনেকেই এখানে গরু পোষে, পাশে গরুর অনেকগুলো ফার্ম আছে, ওনারা এই দুধগুলো এই বনশ্রী আফতাবনগর বাসায় বাসায় সাপ্লাই দেয়। এটা একটা মোড়, আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত কাশবন, ওই জায়গাতে। ওইখানে আছে চায়না প্রজেক্ট নামের একটা প্রজেক্ট আছে। আমরা রাস্তা হয়ে যাচ্ছি, দেখুন দুই সাইডে এখন এদিকে কোনো বিল্ডিং তেমন হয়নি, অনেক গাছগাছালি।
অনেক লোক বেড়াতে আসছে। সবাই রিক্সা নিয়ে যাচ্ছে ওই জায়গাতেই, যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে যায়, মোটর সাইকেলও আসে অনেক সময় যাতে শুটিং হয়। এখন অনেক সুন্দর জিনিস, এই সামনে একটু জ্যাম আছে, দুই সাইড একটু মোড়, এই জন্য একটু জ্যাম পড়ছে। রিক্সাতে ভাড়া নিয়েছে 50 টাকা, সামনে দূরে দেখা যাচ্ছে কাশবনের কিছু অংশ, ওগুলো কাশফুল দেখুন সামনে। আমরা এই যে এখন নামবো, নেমেছি, দেখুন মনে হচ্ছে একটা মেলা, সবাই মনে হচ্ছে মেলাতে এসেছে। ছোট ছেলে মেয়েদের বেলুনের খেলনাগুলো, আমরা একটু সামনের দিকে আগে যাচ্ছি, দেখুন সূর্য ডুবে যাচ্ছে, একটু হালকা দেখা যাচ্ছে সূর্যের একটু আলোটা, ওই সামনে দেখুন সূর্য, এই জন্য একটু হালকা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। দুই সাইডেই কাশবন, মাঝখান দিয়ে রাস্তা, এগুলোতে কয়েকদিন পরে বিল্ডিং হয়ে যাবে, কিছু কিছু জায়গাতে বিল্ডিং হচ্ছে। আমি তাকিয়ে আছে, এখানে বিকালে প্রতিদিনই লোক হয়, শুক্রবারে একটু বেশি হয়, ঢাকাতে তেমন কোনো খোলা জায়গা নেই, এই জায়গাতে অনেক জায়গা খোলা। এখানে মাছ আছে এই গর্তে, সামনে জাল দিয়ে রেখেছে, দেখলাম কিছু মাছ নড়াচড়া করছে, অনেক ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে। দেখুন সূর্যটা কেমন সুন্দর দেখা যাচ্ছে ডিমের কুসুমের মতো, সবাই সেলফি তুলতে তোলায় ব্যস্ত, অনেকে সেলফি তুলছে, নর্মাল নেই, সবাই যার যার মতো ছবি তুলছে। দেখুন কাশফুল আর ধারে ধীরে সবাই ছবি তুলছে, অনেকে কাশফুল নিয়ে নিয়ে যাচ্ছে তুলে। একটা প্রাকৃতিক দৃশ্য, ওরা বাইক নিয়ে বেড়াতে এসেছে, এখন এদিকে কাজ হয়নি। এই মেয়েটাকে নিয়ে আসছে ছবি তোলার জন্য, আমি যখন ছবি তুলছি দেখুন ওই ছেলেটা ওইদিকে যাচ্ছে ভিতরে, ওইখানে লজ্জাবতী গাছ দেখাচ্ছে, লজ্জাবতী গাছ যেটাকে টাচ করলেই পাতা নুয়ে যায়। এরা দেখেন কি সাজুগুজু করে আসছে ছবি তোলার জন্য, এরাও সেলফি তুলছে, আমার মেয়ে তাকিয়ে আছে, সুন্দর করে খুশি হয়েছে। এদিকে একটু কম লোক, অন্যদিকে আরো বেশি লোক আছে ওই সামনের দিকে, অনেক বড় এরিয়া, সব জায়গাতে শুধু লোক, কিন্তু এই কাশফুলের ভিতরে যাওয়া একটু রিস্কে আসে, সাপও থাকতে পারে এবং অন্ধকারে এদিকে একটু না যাই ভালো, রাত হলে। মামা মুড়ি বিক্রি করছে, এখানে মুড়ি বিক্রি করা আছে, ফুচকা বিক্রি করার লোক আছে, বিভিন্ন ধরনের, এই যে দেখুন এরা কি বিক্রি করছে হকার, ওনারা এই সাইডে সেলফি তুলছে, বাবা মা বসে আছে, ছেলের মধ্যে ছবি তুলছে। এখন আমরা ওদিকে
দেখে এসেছি, এখন আমরা একটু কাশ বনের দিকে যাচ্ছি। কাশ বনের ভিতরের দিকে সবাই কাশফুলের পাশে বনে দাঁড়িয়ে ধীরে ছবি তুলছে, অনেকে কাশফুল তুলে নিয়ে যাচ্ছে। দেখুন কি ভিতরে জঙ্গল, দেখুন ওনা কাশফুল তুলছে এবং মহা খুশি কাশফুল তুলে। এটা অনেক সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। বনশ্রী অনেক লোকে এসেছে, আমরা বনশ্রীতেই থাকি। এটা ঢাকা আফতাবনগর বালুর মাঠ, এই বালুর মাঠে এখন কাশফুল হয়েছে। মামা ওইখানে বিক্রি করছে পাপড় ভাজা, এটা আইসক্রিম। সব গরু দেখুন খোলামেলা ঘাস খাচ্ছে, এগুলোর দুধ একটু পুষ্টিকর বেশি। সবার হাতে মোবাইল, সেলফি তুলছে সবাই। আমরা এখন বের হওয়ার চেষ্টা করছি। বাজা বাজা আমার ছেলে বাঁশি বাজালো, বাঁশি কিনে দিয়েছে ওর আঙ্কেল। দেখুন কত লোক, মনে হচ্ছে মেলা, আমরা মেলায় এসেছি। কোদবেল বিক্রি করছে ভ্যানে করে, এগুলো আচার, আচার অনেক বিক্রি হয়। আর এগুলো কুরমা, বিভিন্ন ধরনের খাজা বিক্রি করছে ওনা। আমরা এখন বের হয়ে যাচ্ছি। বাজাও বাজাও, বাঁশি এলাক, বাঁশি এলাক, পাপড় ভাজা, এটা বুঝি ঝাল ভাত। হ্যাঁ মাথা না, মাথা তোমার চলো চলো আসো, হাত ধরো। কি যেন খেলা, আইসক্রিম বিক্রি করছে ওরা, বাসি পেয়ে অনেক সুন্দর। ওটা ওই দোয়াই তো মনে হয়, বানাও